मुँह एक दिन अनेक बड़ हब शहर जत बुड़ हूँ ना कि मोर स्वामी के ठीक खुजे बैर करब। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। যাতে আমাদের এই অশান্তির চির সমাপ্তি হয়ে যায় জননী। কিন্তু জননী, ওদের কথা তুমি একদম শুনো না, আমি আর সহ্য করতে পারবো না। তুমি বললে বা আমি বললে মিথ্যেটা সত্যি হবে না বিরাট, আমি মানুষ নই, আমি সাপ। সাপ হোক, পাখি হোক, পশু হোক, আমি জানি না। আমি তোমার আর তুমি আমার এইটুকু জানি। এটা তোমায় বুঝতেই হবে জন। এটা হতে পারে না বিরাট, বোঝার চেষ্টা করো। সাপের মতন রাগ আছে এরকম মেয়েকে তুমি ভালোবাসতে পারো, কিন্তু সাপের সাথে সংসার করা সম্ভব নয়। এমন কি দুরকম চরিত্র যার তার সাথেও সংসার করা যায়, কিন্তু আমি তো একজন নাগকন্যা বিরাট, এটা কি করে সম্ভব? একটা সাধারণ মানুষের সঙ্গে থাকা যায় কিন্তু সাপের সঙ্গে থাকা যায় না। বলো তুমি আর আমাকে কতদিন রক্ষা করবে? আর দুদিন বিরাট, আমার মনুষ্য জীবনের আয়ু আর মাত্র দুদিন বিরাট, আমি আর মানুষ থাকবো না, এরপর আমি সাপ হয়ে যাব বিরাট, আমার সঙ্গে তুমি কি করে থাকবে? মিথ্যে মিথ্যে মিথ্যে, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি মরবে না জননী, যতদিন আমি বেঁচে আছি তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না জননী। বিরাট, তুমি শুধু শুধু বাচ্চাদের মতন করছো, সত্যিটা বোঝার চেষ্টা করো। তুমি যা বলো একটা কথা সত্যি হয় না, সব মিথ্যে। এরা সবাই মিলে তোমার মাথা খেয়েছে। ঠিক আছে তাহলে, সত্যিটা দেখলে বিশ্বাস করবে তো? কোন সত্যি? সত্যিটা হলো আমি সাপ। নম্বুদরি পুরোহিত, এই রাম, এই জায়গার খবর কিভাবে পেলি? এখানে কি করে এলি? কি করে আসলাম সেটা জরুরি নয়, কেন এসেছি সেটাই জরুরি। কেন এসেছিস এখানে? নাগমণির জন্য। নাগমণি চাই? যা তো এখান থেকে। এই একদম না, সম্মান সম্মান দিয়ে কথা বলো তুমি। সম্মান? তোর কিসের সম্মান? বেরো এখান থেকে। হ্যালো মিস্টার নম্বুদরি, এখানে আমি এসেছি চলে যাওয়ার জন্য নয়, তোকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এসো বাবা, আসুন ইন্সপেক্টর। আসুন স্যার, আসুন, ধরুন ধরুন ওকে। আমি বলিনি ইন্সপেক্টর, দেখুন দেখুন ওর সাজার নাটকটা, দাড়িটা দেখতে লাগছে যেন গাধার লেজ, মাথার চুলগুলো যেন মোরগের ঝুঁটি, আহা আর কি হবে। এর এই চেহারা দেখে অমাবস্যার রাতে ভূত ভয় পেয়ে পালাবে। আপনি জানেন বাচ্চাকে বাচ্চাকে দেবীর কাছে বলি দেয়, তাই না রে? হ্যাঁ ইন্সপেক্টর। ধরুন, ছাড়বেন না, ধরুন ধরুন ধরুন। এই চক্রবর্তী। হ্যাঁ কি রে, কি হয়েছে? হ্যাঁ আমি চক্রবর্তী, তাতে কি হয়েছে? ইন্সপেক্টর অ্যারেস্ট করুন ওকে। এই আমাকে ধরবার মতন এই পৃথিবীতে কেউ জন্মায়নি রে। ওহো ও বাঁচার ইচ্ছে থাকলে এখান থেকে সবাই চলে যাও। দেখুন দেখুন স্যার, দেখুন আপনার সামনেই আমাদের কিভাবে হুমকি দিচ্ছে। স্যার ওকে ছাড়বেন না, অ্যারেস্ট করুন। এই ও কোন মন্ত্র পড়তে শুরু করেছে, এক কাজ কর, ও তুই ওটা নে, ওটা নে। এই নম্বুদরি,
এই সমস্ত আমার কাছে চলবে না রে। তুই শের হলে আমি হলাম সোয়াশের। আমি কে? চক্রবর্তী। আমি এসব আর দেখতে পাচ্ছি না। এইসব দেখি আমার মনটা ভেঙে দিও না। দয়া করে আমার সামনে এসো, আমার জননী হয়। আমি যাকে ভালোবাসি সেই জননী হয়। প্লিজ জননী, প্লিজ। জননী, এসো জননী, আমার সাথে এসো। বিরাট, এটা তুমি কি করছো? তোমাকে ভালোবাসার আগে তোমাকে কোনোদিন জিজ্ঞেস করিনি আমি, তাই তোমাকে জিজ্ঞেস করে আমার জীবনের একমাত্র সঙ্গীও বানাবো না তোমায়। তুমি চলো আমার সঙ্গে। বিরাট, আমার কথা শোনো। দয়া করে ওর সঙ্গে কিছু করবেন না। তুমি চলো আমার সঙ্গে। প্লিজ আমার কথা শোনো। তুমি চলো বলছি। বিরাট, বিরাট কথাটা শোনো। বিরাট প্লিজ আমায় ছেড়ে দাও। রাম, আমরা এত সব কষ্ট করে ওই নাম্বুদারিকে ঠকালাম কেন রে? নাগমণি, তাহলে নে ওইটা। কোথায় কোথায় নাগমণি? বাবা, আমার জীবন, আমার প্রাণ ভোমরা, নে নে ওইটা। এই ওইখানে ওইখানে নে 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 ভক্তি দিয়ে, ভক্তি দিয়ে। আরে কি হচ্ছে বাবা? কি হচ্ছে বল? বুঝতে পারছি না বাবা। আরেকবার আরেকবার সাবধানে, হঠাৎ করে ধরে নিতে হবে, সাবধান। ঠিক আছে। তোর হাতে এলোই না। কি হচ্ছে বলো তো? দাঁড়া, তোর শক্তিটা মনে হচ্ছে কম হয়ে গেছে। আমি দেখছি। মা, সাবধানে। শিট, আরে আরে আরে। এখানেই আছে। কি করে এটাকে ধরি বলতো? আরে ধরো তুমি। এই আরে কি করে এটা ধরি? চোখে দেখা যাচ্ছে, হাতে আসছে না। ওই দামুদারি কোন মায়া মন্ত্র করে এটাকে বেঁধে রেখেছে। আমারও সেটাই মনে হচ্ছে বাবা। তাহলে কি করব? কি যে হচ্ছে! তবে আমি যদি রাবণ হতাম তাহলে এই নাগমণি আমি মাটি থেকে তুলে নিতাম। তুই রাবণ না তো? কি করি বলতো এখন? বিরাট, বিরাট দয়া করে আমার কথা শোনো। তুমি এখানে কেন নিয়ে আসছো আমায়? আমি যেখানেই থাকি না কেন, আমাকে ওরা ছাড়বে না। আর দুদিনে আমি সাপ হয়ে যাব। এই সব শোনার জন্য আমি প্রস্তুত নই। তুমি চুপ করে চলো আমার সঙ্গে। জননী, একটা কথা স্পষ্ট বলছি আমি, তুমি অবুঝ বলে ওরা এই কাজের জন্য তোমায় ব্যবহার করছে। তোমার বিয়ে হয়ে গেলে ওরা আর কিচ্ছু করতে পারবে না। তার মানে? আমি আজ এক্ষুনি তোমায় বিয়ে করে নেব জননী।
আমি তোমায় ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসো, তাই বিয়ে করে নি চলো। বিরাট কি করছো তুমি? চলো তো তুমি। বিরাট দাঁড়াও। আরে শোভা ম্যাডাম, ঠিক সময় এসেছেন আপনি। আপনি হচ্ছেন আমাদের ভাগ্য দেবতা। কি হলো, নাগমণি হাতে আসছে না তাই না? এ কথা আপনি কি করে জানলেন ম্যাডাম? আপনার নিশ্চয় দৈব শক্তি আছে, চোখে দেখা যাচ্ছে কিন্তু নিতে গেলেই কোথায় মিলিয়ে যাচ্ছে। সেই জন্যই তো আপনাদের মতো সজ্জন মানুষদের সাহায্য করতে এসেছি আমি। বাবা আমার কথা বলছে। সজ্জন তাহলে নাগমণিটা চোখে দেখা যাচ্ছে তবু হাতে আসছে না কেন বলে দিন। ওটা পরম পবিত্র রত্ন বলে যতটা সত্যি, ওটার যে চমৎকার শক্তি রয়েছে সেটাও সত্যি। সাধারণ মানুষেরা ওই নাগমণি পায় না, আপনি তো স্পর্শও করতে পারবেন না। আরে আরে আরে, তাহলে কি ওই নাগমণিটা আমরা হাতে নিতেই পারবো না? পারবেন, সেই কাজটা করবার জন্যই তো আমি এখানে এসেছি। সেই জন্যই বলছি তো, আপনি আমাদের ভাগ্য দেবতা ম্যাডাম। আপনার নামে না আমি একটা মন্দির বানিয়ে দেব, জয় মা দেবী শোভা। কি করতে হবে বলুন? বলছি, ওই নাম্বুদারির এই নাগমণি নেওয়ার শক্তি ছিল। উনি শুদ্ধ জামা কাপড় পরে রুদ্রাক্ষ রেখে নাগমণি রেখেছিলেন। এই নাগমণি রাখার জন্য যথেষ্ট শক্তি থাকা প্রয়োজন। ভক্তি দিয়ে হাত জোড় করে প্রার্থনা করে তারপরে হাত দিয়ে প্রার্থনা কর। তাতে কর তো 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 পেয়েছি। শুনুন দেখুন, একে পিঁড়ি থেকে নাবিয়ে নিলে আবার উদা হয়ে যাবে। না না স্যার, ওরকম কিছু হবে না, আপনি বসুন। বাবা ধরে প্রাণ এলো। আরে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, আপনার জন্য এই নাগমণিটা আমরা পেলাম। ডক্টর কথা বলে সময় নষ্ট করবেন না, আগে আপনারা বাড়ি যান, তারপরে নাগমণির ব্যবহার আমি আপনাদের বলে দেব। গুরুদেব আমায় অপমান করেছেন, এবারে আমি আপনাকে দেখাবো। যা করেছেন তার জন্য শাস্তি পেতে হবে। এই নাগমণি আপনি আর পাবেন না, তখন বুঝবেন। কই গো, শুনছো কোথায় যে চলে গেল? শুনছো কোথায় গেলে তুমি? হে ভগবান, সারা বাড়িতে খুঁজলাম কোথাও পেলাম না এনাকে, খুব টেনশন হচ্ছে। শুনছো কি গো, কোথায় গেলে? কোথায় যে গেল? শুনছো কোথায় গেলে তুমি? আন্টি কি হলো, খুঁজে পেলে ওনাকে? সব জায়গায় দেখলাম আন্টি, আঙ্কেলকে কোথাও দেখছি না। হে ভগবান, ওনার শরীরটাও ঠিক নেই, কেন যে এরকম করে, এত চিন্তা হচ্ছে না আমার। আন্টি আমি তো তখনই বললাম মনে হচ্ছে বিরাটের সাথে গেছেন। এরকম কেন বলছো? হ্যাঁ আন্টি, আঙ্কেল এরকম না বলে তো কোথাও যান না। এটা হতেও পারে, কিন্তু কোথায় নিয়ে গেছে ও? বিরাট কি করছো তুমি, আমার কথা শোনো। বিরাট কি করতে চাইছো তুমি? আমাদের সম্প্রদায় যেভাবে বিয়ে হয় আর আমাদের শাস্ত্রে যা কিছু লেখা আছে সেই অনুযায়ী এটা মঙ্গলসূত্র।